এইবার পূজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। ভারতীয় জনতা সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন। ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌর ভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত মাছল গ্রাম থেকে নিখোঁজ এক নাবালক। পরিবার সূত্রে জানা যায় নাবালক ছেলেটি 2 দিন থেকে নিখোঁজ হয়ে যায়। ছেলেটির নাম নাসিম আক্তার। পরিবারের লোকজনরা বলেন সকালবেলা 10টার সময় মাদ্রাসা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সে। সারাদিন চলে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ খবর শুরু করেন। নাবালক ছেলেটির খোঁজ না পেয়ে করণদিঘি থানায় নিখোঁজ লিখিতভাবে জানান। পরিবারের লোকজন করণদিঘি পুলিশ প্রশাসনের কাছে নাবালক ছেলেটি উদ্ধার করার জন্য অনুরোধ করেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট। রাহুল হক ঘটেছে, বাচ্চাটা কান কেঁদেছিল, মাদ্রাসা যাবো রাহুল হক, বাচ্চাটাকে মাদ্রাসা পাঠার জন্য বিছানা থেকে উঠলাম, তো বিছানা থেকে উঠলো, উঠে তখন 7টার গাড়িতে কোথায় যে গেলো আর খুঁজে পাচ্ছি না। আজ 3 দিন থেকে পরশুদিন হারালছি, কমপ্লেন করেছি, তোর খানটা চাহানো কালকে দিল না, বললো যে কালকে এসে নিয়ে যাবো।
বাচ্চা পাওনি, বাচ্চাটা যাতে আমি পাই সেই জন্য থানা পেরিয়ে ইয়ে করেছি, কমপ্লেন আমি জানাচ্ছি। ছেলেপিলাকে পাঠাইনি, যাই দিয়ে সব ঢুনলে পাই না ঢুড়ে, এত খুঁজছে তা পাওয়া যায়নি। আগে প্রথম শার্ট কিনলে, শার্ট কিনে ফের আব্বা কইলে যে শার্ট কিনে মাদ্রাসা যাবি পাঞ্জাবি কি, শার্টের উপরে পাঞ্জাবিটা পিনে লেছে, পাঞ্জাবি পিনাই চাপল পিনে সাইকেল লেবার হয়েছে, আর ছেলে ছেলে আর লুঙ্গি পিনে আছে দিয়ে আবার হিয়া তখন সাইকেল লেছে লাগে। সকালে উঠাইনি পোনাতে, উঠা মাদ্রাসা যা, মাদ্রাসা যা উঠলো, উঠা বারে ঢুড়ছি মাদ্রাসা, ছাত্র গেল আইলো খুঁজ করছি যে তোমার সাথে হারে নাসিন যাইনি মাদ্রাসা পড়িতে, বলছি যাইনি মাদ্রাসা, আমি কইছি কুণ্ঠিলা হে লুকিয়ে আছে, ফের তুই দুটা বাজেছে আড়াইটা, ফের মাদ্রাসার ছাত্র এসছে, ছাত্র গেলাকে খুঁজ করছি যে তোমার সাথে হারে নাসিম নেই মাদ্রাসাতে, কইছে নাই মাদ্রাসাতে, তা আমি ফের একটা ছাত্রকে কইছি যে আমি ভাত দিছি টিফিনে করে ভাত লিয়ে যাও তো, কুণ্ঠিতে লুকিয়া থাকে আইসে খাইবে ভাত মাদ্রাসাতে, আছি কুণ্ঠি লাগছে তো নাই পাইনি মাদ্রাসাতে নাই, আমি ফের সন্ধ্যাবেলায় চারটা পাঁচটার দিকে কেন মাদ্রাসাতে খুঁজ করছি, ওস্তা গিয়ে মুলবি গেলাকে তো কইছে নাই আসেনি তোমার কথা, আপনি আপনাকে আরো স্মার্ট করে তুলুন। বিভিন্ন ডিজাইনের যেমন চুল স্ট্রেট করা হয় তেমনি হেয়ার স্পা এখানে করা হয়, তেমনি ফেসিয়াল ও ম্যাসেজ করানো হয়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে বিভিন্ন ধরনের চুল কালারও করা হয় আধুনিক যন্ত্র দ্বারা। তাই আর দেরি কেন, পুজো চলে এসেছে দোরগোড়ায়, তাই আপনিও চলে আসুন #3B জেমস সেলুন, প্রোপাইটার মিঠুন শীল, কালিয়াগঞ্জ